হরে কৃষ্ণ। তো একটা বিষয় যে অনেকে বলে যে আমি যে মাংস খাচ্ছি বা মাছ খাচ্ছি, তো সে যে আমাকে পরবর্তীতে খাবে, এটা কোথায় বলা আছে? কে বলেছে? এটা সাধুরা বানায় বানায় বলে আমাদের ভয় দেখানোর জন্য বা আমাদেরকে সাধু বানানোর জন্য। তো এটি নয়। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনার যে রেফারেন্সগুলো দেওয়া হবে তার মাধ্যমে বুঝতে পারবেন যে যে মাংস খেলে পরবর্তীতে কী ফল ভোগ করতে হতে পারে। দেখুন, আমাদের শাস্ত্রে রয়েছে, মনুসংহিতার মধ্যে রয়েছে, পঞ্চম অধ্যায়ে 55 নম্বর শ্লোকে রয়েছে, মাংস বক্ষয় ইতা মূত্র যস্য মাংসামিহাদমহম এতত মাংসস্য মাংসত্বম প্রবদন্তি মনীষিণঃ। আমি একদম অনুবাদে এডিটিং করছি। ইহলোকে আমি যার মাংস ভক্ষণ করছি, পরলোকে আমাকে সে ভক্ষণ করবে। মনীষীগণ মাংস শব্দের এইরকম নিরুক্তি বলে থাকেন, মাম অর্থাৎ আমাকে, স অর্থাৎ সে, আমাকেও সে এভাবে ভক্ষণ করবে। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধের 5 অধ্যায় 14 নম্বর শ্লোকে বলা হয়েছে, যে তেনে এবং বিদয় অসন্ত স্তব্ধ সদাভিমানিনঃ পশুন দুহন্তি বিশ্রদ্ধা প্রেত্য খাদন্তি তে চ তান। অর্থাৎ ধর্মতত্ত্বে অনভিজ্ঞ গর্বিত সদা অভিমানী যেসব অসাধু নিঃসংকচিত্তে পশুদের হত্যা করে, সেসব পশু পরকালে তাদেরকেও ভক্ষণ করে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। যারা আমরা এখন খুব গর্বোদ্যত হয়ে, অহংকারী হয়ে, হ্যাঁ, নিজেকে ধরাকে সরা জ্ঞান না করে, ধর্মের আইন শাস্ত্রের কথা না অনুসরণ করে, না ফলো করে, আমরা মানে কি দীর্ঘদিন ধরে জন্ম থেকে কি করছি, আমিষ আর মাংস ভক্ষণ করছি, তাদের কি করা উচিত শাস্ত্রে বলে দেওয়া হয়েছে। তো এই জন্য সাধুরা যখন বলে যে আপনি আমিষ আর করবেন আর ত্যাগ করবেন, এটা আপনার পরম উপকারের জন্য বলছেন। দীর্ঘদিন থেকে আপনি অনেক সাধু থেকে শুনছেন, কিন্তু মানে আমাদের অহংকার, মিথ্যা অহংকার এত প্রবল, বা আমরা জাগতিক লোকাচার বা নিজের যে পরবর্তী কাল পরে পূর্ব কর্মফল যে আছে সেটার প্রতি কোনো ভয় নেই। তো সাধুর কথা কর্ণপাত করি না, আমরা একান দিয়ে শুনি, একান দিয়ে বের করে দিচ্ছি। আর দীর্ঘদিন ধরে কত পাঠ শ্রবণ করি, কত সাধু সঙ্গ করি, কত গীতা ভাগবত চর্চা করি, কীর্তন করি, অষ্টপহর, ১৬ পহর, 67 পহর, কিন্তু আমি সার ত্যাগ করছি না। এটা হচ্ছে ভণ্ডামি করা। তাই আমরা আশা করব, সবাইকে অনুরোধ করব, যারা এখনও মাছ মাংস খাচ্ছেন বা ভয় পাচ্ছেন আমি মাছ মাংস না খেয়ে থাকতে পারবো কি না, সেটা কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং আপনার সুন্দর আনন্দময় জীবন শুরু হবে। আর নিজেকে ধার্মিক বলে সনাতনী হিসেবে যদি পরিচয় দিতে চাই বা দিই, তাহলে অবশ্যই স্বাস্থ্যের অনুশাসন পালন করতে হবে। তা স্বাস্থ্যে আমাদেরকে মাংস আহার করতে নিষেধ করা হয়েছে। মাংস আহার মানুষের জন্য না, এটা প্রাণীর খাদ্য, বাঘ, শৃগাল, কুকুরের খাদ্য। তাই সবাইকে কাছে অনুরোধ, যাতে করে নিজে প্রসাদ বুঝি হয়ে অন্যকে প্রসাদ বুঝার জন্য উৎসাহিত করবেন। আর নতুবা জীবনটা কী হবে, অনেক কৈশলকজনীর পরে মনুষ্য জন্ম লাভ করা হয়েছে, মনুষ্য জীবন, কিন্তু আবার সে মনুষ্য জীবন পাওয়ার গ্যারান্টি নাও থাকতে পারে। এবং মনুষ্য জীবন সার্থক করার জন্য নিজেদের যে একটা অহংকারের বলয় গণ্ডি, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, অনেক আমিও অমুক গোষ্ঠীর, অমুক সংগঠন, অমুক সমাজের, অমুক দলের কী লাভ, এসব দলাদলি করে আমি যদি তারা আমাকে শাস্ত্রের নির্দেশ অনুযায়ী জীবনকে পবিত্র নির্মল করার জন্য কী করে না, শিক্ষা দিচ্ছে না। তাই এই যে শুদ্ধ ভক্ত, বিশেষ করে গরীব বৈষ্ণবদের অনুগামী ছিল, প্রপাতে দেখানো পথে আছে সারা পৃথিবীর অসংখ্য মানুষ, এই আমিষার, বিশেষ করে বিদেশিরা আমিষার ত্যাগ করে, কি সুন্দর ভগবত অনুসরণ করছে। আর আমরা তো যারা ভারতবর্ষী বাঙালিরা আছি, সনাতনী পরিবারে জন্মগ্রহণ করেছি, জন্ম থেকে আমরা গীতা চিনি, কৃষ্ণকে জানি বা এই শাস্ত্র সাধু চিনি, কিন্তু আমরা পালন করার জন্য কি হচ্ছে না, দৃঢ় সংকল্পবদ্ধ হচ্ছি না। তাই আসুন আমিষ আর দ্রুত ত্যাগ করে জীবনকে সঠিক সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করা হোক। হরে কৃষ্ণ।